হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজকে আমি একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। খুব ছোট একটা রেসিপি, বাট খুব চটপট রেডি হয়ে যায় এটা। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, নিয়েছি এখানে সেদ্ধ করা আলু, আলুটাও হালকা একটু চটকে নিয়েছি। আর এদিকে আমি একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ বেসন, আর তাতে দিয়ে দিয়েছি আমি হাফ টেবিল চামচ পরিমাণ গোটা কালো জিরে, দিয়ে দেব এতে পরিমাণ মতো নুন, আর যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দেব এতে, হলুদ গুঁড়ো খুব সামান্য একটু, আর আলু সেদ্ধটাও এতে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে আমি এটা মেখে নেব। আর প্রথমেই কিন্তু জল আমি এতে দেব না, কারণ নুন আর পেঁয়াজ যখন একসঙ্গে মাখা হবে তখন কিন্তু একটা জল বেরোবে, আর সেদ্ধ করা যেহেতু আলু আছে তো এটা আমি প্রথমে এমনিই মাখবো, তারপরে যদি জল লাগে তখন আমি একটু জল এতে অ্যাড করব। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা এখানে আমি 7টা 8টা ব্যবহার করেছি, কিন্তু আপনারা আপনাদের টেস্ট হিসাবে কাঁচা লঙ্কা দেবেন, যে যতটা ঝাল পছন্দ করেন। আমি মোটামুটি সব ভিডিওতেই বলে দিই নুন ঝালটা যে যার টেস্ট হিসাবে দেবেন। এখানে যদি এক বাটি পরিমাণ আলু সেদ্ধ হয় তাহলে কিন্তু এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দেবেন, মানে সমান সমান দেবেন আর কি, তাহলে ভালো লাগবে আরও বেশি। কখনো যদি আলু সেদ্ধ বেঁচে যায়, যেমন ভাতের আলু অনেক সময় বেঁচে যায়, বা আমরা অনেক কিছু মানে রেসিপি যখন বানাবো ভাবি তাতে দরকারের থেকে বেশি একটু আলু সেদ্ধ করে ফেলি, যদি বেঁচে যায় তখন এইরকম পকোড়া বানিয়ে ফেলবেন, ভালো লাগবে। আর যদি না বাঁচে তাহলে একটু সাইডে আলু সেদ্ধ করে নেবেন, ভালো লাগবে। পকোড়াটা সন্ধ্যের সময় চায়ের সাথে তো খুব ভালোই লাগবে। আচ্ছা, এটা আমি যে মাখছিলাম আমার মনে হলো সামান্য একটু জল লাগবে, তাই আমি একটু জল অ্যাড করলাম এতে। এটা কিন্তু খুব যে পাতলা হবে মাখা তা কিন্তু করবেন না, তাহলে বড়া বড়া টাইপের হয়ে যাবে, চ্যাপটা চ্যাপটা মতো, ওটাও হবে না। আর যে খুব যদি শক্ত করে এটা মাখেন তাহলে কিন্তু কারো মাথায় যদি ছোঁড়েন বাস তার মাথা কেটে যাবে, মানে এতটাই শক্ত হয়ে যায়, তাই একটু নরম করে এটা মাখতে হবে। এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর এদিকে আমি যে কফি কাপগুলো হয় না, কফি কাপের হাফ কাপ পরিমাণ এখানে সরষের তেল গরম করে নিয়ে আমি আস্তে আস্তে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি। পকোড়ার তো কোনো শেপ হয় না, আমি আগেও অনেকগুলো পকোড়ার রেসিপি ছেড়েছি। আমরা যখন কোনো কিছু ডিপ ফ্রাই করি তারপরে যে এক্সট্রা তেলটা রয়ে যায় ওটা কিন্তু কেউ আর দ্বিতীয়বার ব্যবহার করবেন না নিজেদের রান্নাতে। এটা অনেকেই শুনে হয়তো ভাববে যে মৌসুমি তুমি খুব বেশি জ্ঞান দিয়ে দিচ্ছ, তেলটা নষ্ট করবো, এতটা তেল তাহলে কী হবে। সেই জন্য বলছি যখন কেউ কোনো কিছু ডিপ ফ্রাই করবেন চেষ্টা করবেন যে যতটা তেল কম আমরা ব্যবহার করব, কারণ বেশি যদি তেল দিয়ে আমরা ভাজাভুজি করি, মানে যেটাকে ডিপ ফ্রাই বললাম, তো তাহলে তেলটা তো বেশি নষ্ট হবে। আর কম তেলে যদি ফ্রাই করি আমরা মনে ভালো হবে, কারণ পোড়া তেলটা কিন্তু কেমিক্যাল হয়ে যায়। আমি যেই এখন যে পকোড়াগুলো বানাচ্ছি এরপরে যে তেলটা বেঁচে যাবে আমি কিন্তু ওটা ফেলে দেব, তার কারণ তেলটা পোড়ার পর কিন্তু কেমিক্যাল হয়ে যাচ্ছে, যেটা খেলে ক্যান্সার হয়। তো এটা আমিও জানতাম না, আমারও আগে হয় যেটা হয় নর্মালি এতটা তেল ফেলে দেব মায়া লাগে, সেটা আমরা অন্য রান্নায় ব্যবহার করি, যেটা কিন্তু ঠিক নয়, ক্যান্সার হয় তার কারণ। আমার খুব কাছের বান্ধবী তার হয়েছে, তো তার বাড়িতেও কিন্তু খুব লুচি টুচি হতো, তো সেই জয় মানে যেটা হয় আর কি, সেই তেলটা বেঁচে গেলে বেশ আলু ভাজা বা এই রকম ধরনের পকোড়াটা করা বানিয়ে খেত, ঠিক আছে। তো তার এখন ক্যান্সার ধরা পড়েছে। তো আমার যারা ইউটিউব ফ্রেন্ড আছেন তাদের রিকোয়েস্ট করব যে একটু তাদের ঠাকুরকে জানাবেন যাতে ভালো হয়ে যায় আমার বান্ধবী। এখন তার ট্রিটমেন্ট চলছে, আগের থেকে এখন ভালো আছে, কিন্তু যেন পুরোপুরি সুস্থ হয়ে যায়। একটু ঠাকুরকে আপনারা যে যে ঠাকুরকে বেশি ডাকেন সেই ঠাকুরকে জানাবেন প্লিজ। অনেকেই হয়তো ভাবছেন যে মৌসুমি বেশি তেলে যতটা সুন্দর করে ভাজা যায় কম তেলে কিন্তু হয় না। হ্যাঁ, সেটা হয় না ঠিকই, আমিও জানি, কিন্তু কিছু ভালো জিনিস পেতে গেলে কিছুটা জিনিস ত্যাগ করতে হয়, তাই না? একটু কম ভালো খাবো আমরা তবু সুস্থ তো থাকবো, তাই না?
ক্যান্সারটা যে খুব খারাপ জিনিস। তো অনেকেই আবার এটাও হয়তো ভাবছেন যে মৌসুমি ক্যান্সার তো অনেক কিছুতেই হয়। দেখুন, অনেক কিছুতেই ক্যান্সার হয় সেটা আমিও জানি, কিন্তু সবটা তো আমরা সবসময় মেনে চলতে পারি না, কিন্তু এটা তো আমরা পারবো, তাই না? আর আমাদের বাড়ির লোকের যখন জীবন আমাদের হাতে, তখন তাদেরকে সুস্থ রাখতে আর নিজেকে সুস্থ রাখতে কিন্তু এটা আমরা আরামসে পারবো। আর এতে তো অনেকটা ব্যালেন্সও হয়ে যাবে খরচা, আমার মনে হয়, তাই না? কম তেল খরচা হবে, হাজবেন্ডরা খুব খুশি হবে, তেলের প্যাকেট বাড়িতে মাস গেলে কম আসবে। আচ্ছা, এদিকে কিন্তু আমি পকোড়া মানে একবার বানিয়ে নিয়েছি, আরও কিছুটা আমি বানিয়ে নেব। আর বেসনটা যে আমি মেখেছি না, ওটা কিন্তু অনেকটা বেশি মাখা হয়ে গেছে, আমি অতটা বানাবো না। তো পরিবেশনের জন্য আরও একটু বানিয়ে আমি এটা পরিবেশন করে দেব। আর এটা কিন্তু একটু সোনালি কালার করে ভাজতে হবে, বেশি ভাজাভুজি খাওয়া কিন্তু কারোর জন্যই ভালো নয়, মানে সে ছোটই হোক বা বড়ই হোক, আর যে আমরা যত দামি তেলেই খাই না কেন, তবুও কিন্তু আমাদের শরীরের ক্ষতি। কিন্তু কি করব বলুন, খেতে তো সবারই ইচ্ছা করে, তাই না? আচ্ছা, এদিকে আমার রেডি হয়ে গেছে আজকের আলুর পকোড়া, একটু অন্যরকম। আর থ্যাংক ইউ সো মাচ মাই অল লাভলি ফ্রেন্ডস।